ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, কাজ নেই, খাদ্য নেই, মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। 2018 সালে যে সরকার ক্ষমতায় এসেছিল তারা মানুষের সবকিছু কেড়ে নিয়েছে। তাই আগামী 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি হটাও এই স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হল সিপিএম কৃষ্ণনগর অঞ্চল কমিটি। এদিন কৃষ্ণনগর এলাকায় মিছিলের মাধ্যমে বিক্ষোভে সামিল হন তারা। ত্রিপুরা রাজ্যে 2018 সালে যে সরকারটা এসেছে বিজেপি আইপিএফটি জোট জনবিরোধী সরকার, ত্রিপুরা রাজ্যের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের কাজ নেই, খাদ্য নেই, হাহাকার। ত্রিপুরা রাজ্যে বিরোধী দলগুলোর কোনো স্বাধীনতা নেই, আমাদের মিছিলটা তুলে নেওয়ার অধিকার নেই। ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার যে সংগ্রাম, এই সংগ্রামকে আরও বেশি বেগবান করার জন্যে আজকে আমরা এখানে মিছিল করছি, মূলত কৃষ্ণনগর এলাকাটা কভার করার।